হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমি শায়নি, আর আজকে কিন্তু আমরা এস উইথ ট্রাভেল আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা ডেস্টিনেশনে। তবে এবারে কিন্তু কোনোরকম ট্রাভেল ব্লগ নয়, আমি যাচ্ছি বর্তির বিল, আর সাথে করে তোমাদেরকেও নিয়ে যাব বর্তির বিলে। তবে বর্তির বিল কীভাবে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে, আর বর্তির বিলে কী কী আছে, কত টাকা নৌকা ভাড়া পড়বে, সমস্ত ডিটেলস কিন্তু থাকছে আজকের ভিডিওতে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো। আমি এখন দাঁড়িয়ে আছি বারাসাত হেলাবরতলা, মানে হেলাবরতলাটা একটু ক্রস করে এসেছি, ব্যারাকপুর রোডে দাঁড়িয়ে আছি। সামনেই কিন্তু নীলগঞ্জ পড়বে, নীলগঞ্জ ব্যাংক পড়ে সামনে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, ওখান থেকে কিভাবে যাবে সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? তো চলো, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। এই বর্তির বিল যে কোনো ফটোশ্যুট অথবা প্রি ওয়েডিংয়ের জন্য বেশ বিখ্যাত একটা জায়গা, তাই উইকেন্ডেতে যে কোনো একটা দিন বেছে নিজের প্রিয়জন, বন্ধুবান্ধব অথবা ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসতে পারো এই বর্তির বিলে। এই বর্তির বিলের ভিউ দেখলে মন হারাতে বাধ্য। আমরা এবারে ব্যারাকপুর রোড দিয়ে কিছুটা যাওয়ার পর ব্যাংক মোড়ে এসে ডান দিকের রাস্তা দিয়ে আবারও কিছুটা যাব। এবারে আবারও বাঁ দিকের রাস্তা ধরে সোজা গেলেই পড়বে বর্তির বিল। এছাড়াও যারা কলকাতা থেকে বর্তির বিল আসবে, তারা শিয়ালদহ থেকে যে কোনো একটা বারাসাত লোকাল ট্রেন ধরে চলে আসো বারাসাত স্টেশনে। স্টেশনের বাইরে থেকে যে কোনো একটা টোটো রিজার্ভ করে চলে যাও বর্তির বিল। এছাড়া বর্তির বিল যাওয়ার জন্য নিজেদের পার্সোনাল গাড়ি, ফোর হুইলার অথবা টু হুইলার নিয়ে যাওয়াটাই সব থেকে ভালো বলে আমার মনে হয়। ইতিমধ্যেই আমরা চলে এসেছি বর্তির বিল, আর বর্তির বিল কীভাবে আসতে হবে সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আর কারোর যদি কোনো রকম জানার কোনো কিছু থাকে, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট করতে পারো, আমি সবাইকে কিন্তু রিপ্লাই করি। আর অসাধারণ একটা পরিবেশ, আর চারিদিকটা মানে দেখতেই পাচ্ছ, অনেক লোকজন কিন্তু এখানে এসেছে। আর ইতিমধ্যে আমরা একটা নৌকা এখান থেকে ভাড়া করব, কথা অলরেডি বলা হয়ে গেছে আমাদের, তো নৌকাতে এখানে ভাড়া নিচ্ছে মোটামুটি পার হেড কিন্তু 100 টাকা করে। আর বেশ কিন্তু ভালো লাগছে, আর আকাশটা আজকে একটু মেঘলা মেঘলা আছে, হয়তো একটু রোদ হলে আরও বেশি ভালো হতো, মানে ক্যামেরা ফুটেজটা একটু ভালো উঠতো। তো যাই হোক, কী আর করা যাবে, মেঘলা মেঘলা ওয়েদার। তো চলো তাহলে এখন একটা নৌকাতে আমরা উঠি, আর বেশ অনেকটা আমরা যাব এখান থেকে, মানে ওইদিকে অনেকটাই আমরা যাবো। তো এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো দোকান রয়েছে, ঠিক আছে? তো আবার তোমাদের সাথে আমি কথা বলছি নৌকায় উঠে, তারপরে কথা বলবো। কিন্তু একদমই নৌকার মধ্যে বসে আছি, নৌকাটা একটু টলমল করছে, একটু ভয় ভয় লাগছে, কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ হবে, কারণ এরকম একটা শাপলা বিলের মধ্যে নৌকা ভ্রমণ কিন্তু জাস্ট অসাধারণ। আর এই বর্তির বিলে আসার সবথেকে মোক্ষম টাইম কিন্তু আগস্ট আর সেপ্টেম্বর, তবে দুর্গাপুজোর এক থেকে দেড় সপ্তাহ আগে যদি তোমরা বর্তির বিল আসো, এত সুন্দর একটা লোকেশন কিন্তু পাবে, চারিদিকটা কিন্তু জলে টইটম্বুর হয়ে আছে, আর তার মধ্যে কিন্তু
কিন্তু শাপলা ফুল ফুটে আছে। যদিও একটু পরেই সন্ধে হয়ে যাবে, আমাদের আসতে একটু লেট হয়েছে, তো এখানে কিন্তু কি বলবো চারিদিকেই দেখতে পাচ্ছি শাপলা ফুল ফুটে আছে। ফুলগুলো কিন্তু মানে ফুটে নেই, কুড়ি কুড়ি টাইপের হয়ে আছে, বেশ ভালো লাগছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আর কিন্তু বেশি টাইম নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব দুর্গাপূজার আগে একবারের জন্য বর্তির বিল ঘুরতে আসো। আর আমি এই ভাইয়ের কিন্তু নৌকা করে ঘুরছি, তো ওর সাথে আমি পরিচয় করিয়ে দেবো আমার ভিডিওর শেষে, ঠিক আছে? তার জন্য ভিডিওটা দেখতে হবে আর সাথে থাকতে হবে। এখন কিন্তু বিলের একদম মাঝখানে চলে এসেছি আর বেশ কয়েকটা শাপলা ফুল কিন্তু আমিও তুলে নিয়েছি। তবে এখানে দেখলাম বেশ কয়েকটা নৌকা করে শাপলা ফুল হাটে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য, সেখান থেকেও কিন্তু তোমরা নিতে পারো। বাড়িতে এগুলো যেহেতু বাড়িতে রান্না করে খাওয়াও যায়, আর আমি যেহেতু বাড়িতে নিয়ে যাব না, একটু ছবি তোলার জন্য এগুলো তুললাম এখান থেকে। প্রচুর হয়ে আছে এখানে, ঠিক আছে? আর এখন যে জায়গাটায় আছি বিলের একদম কিন্তু মাঝখানে, আর মানে কি বলবো চারিদিকটাতেই শুধু শাপলা গাছ ভর্তি, কিছুটা পদ্ম পাতার মতো দেখতে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট কিন্তু বর্তির বিল, যেখানে আসলে তোমরা শাপলা বিলে নৌকা ভ্রমণ করতে পারবে। আর সময় কিন্তু একদমই বেশি নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে এসে ঘুরে যাও। পাখির বাচ্চা দেখতে পেলাম, মানে এই বিলে কিন্তু বিভিন্ন রকম পাখি আছে যারা এখানে থাকে,
তো এখানেই দেখলাম ছোট্ট একটা পাখির বাচ্চা, মানে সবে ডিম ফুটে হয়েছে, বেশ ভালো লাগলো দেখলে দেখতে। তো একটু পরেই মানে কি বলবো একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, তো এবারে আমরা আবার ব্যাক করছি সামনের দিকে, চলো তাহলে। গাইস সন্ধে প্রায় হয়েই গেছে আর আমরা কিন্তু নৌকাতে অনেকক্ষণ রয়েছি, এবারে কিন্তু আমরা এবার ডাঙার দিকে যাচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম যে ভাইয়ের নৌকা করে আমি ঘুরছি তার সাথে পরিচয় করিয়ে দেবো। তো সন্ধে হয়ে গেছে আর এখানে এক ফোঁটা আলো নেই যে ও মানে ওকে তোমাদেরকে দেখাবো। তো ওর ফোন নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু এখানে আসলে ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ও কিন্তু ভালোভাবে আমাদেরকে মানে অনেকক্ষণ ধরেই এখানে বিলে ঘুরিয়েছে। আর তার সাথে কিন্তু আগের বছর কিন্তু আমি বর্তির বিল এসেছিলাম, বর্তির বিলে ড্রোন শট করেছিলাম, সমস্ত কিন্তু ডিটেলস আমি আগের বারও দিয়েছিলাম, তোমরা ভালো কিন্তু রেসপন্স করেছিলে বলে এবারও আমি বর্তির বিল মানে আসলাম। তো আগের বারের বর্তির বিলের সাথে কিন্তু এবারের বর্তির বিলের অনেক ডিফারেন্স আছে। তার কারণ হচ্ছে আগেরবারে জল কিন্তু অনেক কম ছিল আর শাপলা অনেক কম ছিল, আর এবারে কিন্তু যেহেতু বৃষ্টিটা বেশি হয়েছে তার জন্য শাপলা ফুলগুলো অনেক বেশি ফুটেছে আর জলটাও অনেক বেশি, আর আগেরবারের তুলনায় এবারে কিন্তু লোকজনও অনেক বেশি। তো এবারে আমরা ডাঙার দিকে উঠবো, ভিডিওটার বেশি দূর এগোবো না, অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি এখান থেকে ঘুরে যাও কারণ এরকম লোকেশন আর পাবে না, বেশি দিন থাকবে না। তো ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি আসছি, চলো আজকের মতো তাহলে টাটা।